ইখান পিনিলি জাহাদি হব ধর্মন নামতে মসজিদত আহিলে মই নামাজ পড়াইছি এইতো বেগ চেক লৈ ফেলে মই জাহাদি হলু নেকি কে অহন্তি সৃষ্টি মানুহৰ বেছি হে হব শান্তিৰ কেতিয়াও নাহে কৰি এজনৰ মুখত ধুনে কি শুনিছে কি কৈছে জিহাদি জিহাদি এনেকুৱা বেয়া কৰিছে অমুক কৰিছে জিহাদি মানে আচলতে মানে বুজি নাপায় ইসলামত মানে জিহাদিৰ লগত কোনো লিংক নাই জিহাদি শব্দটো আমাৰ কোরআন এবং হাদিসত নাই যারে যদি ওলাইছে কবাক ধরি বান্ধি জেলত পড়াই দিলে আমার আমার মুসলিমানের আপত্তি নাই নয় রাজ্যের ইমূরের পর সিমরলে অসম আরক্ষী অব্যাহত রাখিছে জেহাদি বিরোধী অভিযান অসম আরক্ষীর জালত পড়িছে ইজনের পিছত সিজন কই জেহাদি জেহাদিক লৈ অসমৰ মুসলমানে কি ভাবে অসমৰ মুসলমান সঁচাকৈয়ে জেহাদিৰ সমৰ্থক নেকি কি কয় অসমৰ মুসলমানে আহক গুৱাহাটী মহানগরীর বিভিন্ন প্রান্তর একাংশ মুসলমান লোকৰ সৈতে আমি কথা পাতিব কাৰণে চেষ্টা কৰো না ইসলামের প্রশ্রয় নেদে আর জেহাদি এনেকুৱা যিবিলাক থাকা বুলি কৈছে সেইবিলাক মানে মিছা মোৰ মতে মিছা মোৰ মতে মিছা এটা জেহাদি বলে বস্তুর বলে আমার এনে মুখে মুখে হয়ে গেছে জেহাদিটো কথা তো হচ্ছে না কিন্তু আমার ইসলামে কেতিয়াও প্রশ্রয় নিদিয়ে জেহাদি কোনো পদ্যে প্রশ্রয় নিদিয়ে জেহাদি জাহাদে যদি ওলাইছে কবাক ধরি বান্ধি জেলত পড়াই দিলে আমার আমার মুসলিমানের আপত্তি নাই নয় এটাই কথা মুসলিমের কোনো আপত্তি নাই জাহাদেক ধরি বান্ধি যদি জেলত ভরাই থ দিয়ে কোনো মুসলিমের আপত্তি না থাকে বহুত এটা ধরি মেলি আগতেও বহুত এনেকুৱা ধরেছে তারপর তদন্ত করেছে একো পোৱা নাই কোনো হেৰিয়ে সংগঠিত পোৱা নাই একো ওলাব পৰা নাই হয়নে নহয় এনেকুৱাতো হৈ আছে বহুত গতিকে এতিয়া কোবাত দুই এটা যদি ওলাইছে এতিয়া গোটাই জেনারেলাইজ করে দিছে টুপি মারিলে টুপি লুঙ্গি দেখা পালে মানে দাড়ি দেখা পালে জাহাদি আর নো ডাউট দুই এটা থাকিব পারে জাহাদি এটা মই নকও নাই বলে কিন্তু থাকিবলে করে জেনারেলাইজ করাটো ভাল কথা নয় সকল মুসলমানে জাহাদি নহয় আর অন্য জাহাদে বলে ধরাটো ভুল কথা এইটাই তো সমস্যা সেইটোর কারণে তো দুনিয়াখানতেই হুলস্থুল বেশি হয়েছে অশান্তির সৃষ্টি সেইটো কারণে হয়েছে যদি মানুষ সমান চকুরে সব কাস্টকে চালে হয় তেতিয়াহলে এই বিপদ মানুষের নহয় অশান্তির সৃষ্টি নহয় এটা হিসাবত যদি মানুষ বলে মানবতা যদি চলি থাকিলে হয় তেতিয়াহলে বঢ়িয়া শান্তির থাকিব পারিলে হয় জাতি ভেদ ধর্ম ভেদ এইবিলাক করার বিনিময়ত অশান্তির সৃষ্টি বেশি হয়েছে সবকে যদি সমান চকুরে চায় সমান চকুরে ভাবে সমান ব্যবহার করে তেতিয়াহলে এই জেহাদি শব্দটো নাহি লয় কারণ জেহাদি মুসলমান হলে যে জেহাদি হব লুঙি পিন্ধিলে যে জেহাদি হব সেইটো কথা নহয় লুঙিখান পিন্ধিলে জেহাদি হব ধর্মর নামতে মসজিদত আহিলে মই নামাজ পড়াইছো এইতো বেগ চেক লৈ ফেলে মই জেহাদি হলো নেকি সেই ভাবর কারণে তো মানুষবিলাকৰ সন্দেহর কারণে মানুষের অশান্তির সৃষ্টি বেশি হয়েছে সিহঁতৰ সেইটো স্বার্থ হয়ে গেছে না সিহঁতৰ সেইটোই এটা নমুনা হয়ে গেছে সিহঁতে যদি ব্যবহারবিলাক মানুষক ভালকে করলে হয় আজি এনে পরিস্থিতি নহলে জনহিত জন সেবার্থে বলে লেখা হয়ে গেছে কিন্তু সেই হিসাবে ব্যবহার নাই নহয় এনেকে অশান্তির সৃষ্টি মানুষের বেশিহে হব শান্তির কেতিয়াও নাহে ঘুরি যদি সকলকে সমান চকুরে চাই ব্যবহার যদি ভালকে করে এটা এত হিন্দু এত মুসলমান সেই ভাবতো নলয় রাজনীতির কারণে কি করেছে হিন্দু মুসলমান বনায় আছে সিহঁত রাজনীতির গাদ্দির কারণে পুলিশও সেই রাজনীতির হেৰিত চলি গেছে উপায় নাই বাধ্য হয়ে গেছি কেউ চাকরি বসাব লাগে গতিকে গাদ্দিত থাকাটো হল পাঁচ বছরিয়া কিন্তু আমার এটা চল্লিশ বছরিয়া পুলিশের তো এই চল্লিশ বছর সি গভর্নমেন্ট চাকরি করে ফেলে ইন্ডিয়ান সার্ভিসের মানুষ এজন হয়ে ফেলে অশান্তির সৃষ্টিহে করে কিছু মানুষ জেহাদি এটা আর বুঝি নুবুঝি একটা মানুষ কই থাকে জেহাদি মানে কি এইবিল বিষয়বস্তু জানিব লাগে জানি এটা এজনক দোহারোপ করব লাগে এটা এজনের মুখত ধুনে কি শুনিছে কি কৈছে জিহাদি জিহাদি এনেকুৱা বেয়া কৰিছে অমুক কৰিছে জিহাদি মানে আচলতে মানে বুজি নাপায় জিহাদি মানে কি বুলি ভাবে মোৰ যিটো ভাবে মই বেয়াৰ পৰা ভাল ফালে যোৱা মই যাতে বেয়া নকৰোঁ মই যাতে সদায় ভাল কৰোঁ মোক নিজে মই মানে শুদ্ধ কৰাৰ চেষ্টা কৰা এইটোহে জিহাদি মই মোৰ মনৰ লগত মই বুজি আছোঁ মই বেয়া নকৰোঁ মই ভাল কৰিম অঁ বেয়াৰ পৰা বাচি ভালৰ ফালে যোৱা মই যিখিনি ভাবোঁ মানে বা কিবা কি ভাবে জিহাদি মানে মানে হ্যাঁ জেহাদি মানে ভাল একটা কাম বেয়া যাতে নহয় সমাজের ভাল যাতে আহি যায় ভাল বস্তু কোনে সমর্থন নকরিব যেটো ভাল এটো আপনি মানি লব লাগিব আপনি জেহাদি সমর্থন করে নাই মই জেহাদি মানে এটো মানে কি বুঝে এটো মই গম না পাও মই যেখিনি বুঝিছো বেয়া যাতে নহয় ভাল যাতে আহি যায় বেয়ার পরা মানে ভাল ফল আহি বলে ভালটো সকলে সমর্থন করিব বেয়া কোনো সমর্থন নকরে
ভালটো মানে লৈ লবই নহয় বেয়াক সমৰ্থন নকৰো ভালকে সমৰ্থন কৰো আজি কিবা কি ভাবি ধৰি আছে হে বুজে পুলিছে ধৰিছে পুলিছে বা কি ভাবি ধৰি আছে হেতু তা মই গম নাপাও পুলিছে গম পায় কি ভাবি পুলিছক ধৰি মানুহক ধৰি আছে হাৰাহাস্তি কৰি আছে পুলিছে গম পায় এটো তো আমি গম নাপাও মসজিদখনত ফালতু কথাই কব নোৱাৰে আপুনি আইব আল্লাহৰ কাম জন্তু এটোৱে আমাক কৰিব লাগে বাকী কিন্তু আমি কব নোৱাৰো পিছে জন্তুক কৈ আছে এতিয়া চৰকাৰে বুজিব আমিতো সেইগুলা নাভাবোঁ মসজিদত আহোঁ আল্লাহর জন্তু কাম করব লাগে বা সেইখানিয়ে করো তারে পিছত তো বাকি একো নহয় এতিয়া সরকারে বা কি হিসাবত কি করে আছে আমি তো গম নাপাও কিন্তু কথাটো আমার এইখানে আমি জানো আইব লাগে মসজিদত নমাজখন পড়ব লাগে জনাবর পিছত মানে বাইরে কথাই আপনি মসজিদত পাতব নোৱাৰে বুঝি পাইছে আপনি ওজুটো করিলে ওজুটো করার পিছত আমি খুমালো বাইরে আলাবে নাই তাতে মানে কথাই পাতব নোৱাৰিব এইটো আমাৰ ইসলাম ধৰ্মৰ মানে যোনটো নিয়ম আহি কেনে খোমালে বাস নমাজ পড়ব লাগে বাস গুছি যোৱা এতিয়া বাকীখিনিতো গম নাপাওঁ এতিয়া চৰকাৰে কিবা কৈছে এইটো আমি গম নাপাওঁ কিন্তু আমাৰ যোনটো এই যে আপোনালোকে কৈ আছে যে আদি চেয়াদি এইগুলো মিছা কথা দাদা আল্লাহৰ কাম যোনটো এইটো কৰিব লাগে ফালতু কথা দাদা এইটো চাওক সঁচাটো সদায় ওপৰতে থাকে মিছাটো সদায় তলত পৰে এইখিনিয়ে জানো আমি সঁচা কথাত সদায় চলব লাগে আমি এইখিনিয়ে জানো বাকীখিনি আমি নাজানো আমি এটাই জানো আল্লাহর কাম করব লাগে হক রাস্তা চলব লাগে বেবানিকে খাব নালাগে বাস এইখিনিয়ে আমি গম পাও শব্দটো তো আমার ইসলামত নাই আর ইসলামত মানে জিহাদি লগত কোনো লিংক নাই জিহাদি শব্দটো আমার কোরআন এবং হাদিসত নাই এইগুলো মানুষ এনে কই থাকে জিহাদি যে জনাবগুলো দেখিলে হয় জিহাদি জিহাদি ফুল মিনিংটো সিহঁতে নাজানে চাগে জিহাদি কি কারণে দেখো আজিলেকে আমি একো ধরব পড়া নাই কিন্তু বহুত বিভিন্ন জায়গা জায়গায় শুনা পাই আছো যে জিহাদি জিহাদি কই আছো জিহাদি আজিলেকে আমি ধরব পড়া নাই বা নিজে দেখাও পা নাই যদি সরকারে বা পুলিশে যদি জিহাদি যদি পায় আর প্রমাণ দিব পারে তাহলে আইনমত ব্যবস্থা লোক লাগিলে আমিও থাকিম ইহতর লগত কারণ আমি তো এগুলো জিহাদি গুলো পোয়া নাই আজিলেকে জিহাদি আমি সাপোর্ট নকরো জিহাদি এসা কই নাই আদমি সব গলত বাত হয় ও এক মতলব মুসলিমো পর ब्लेम लगाया जा रहा है मुस्लिम ऐसा नहीं है अब कोई होगा ऐसा तो शायद ही पुलिस को अपना काम करना चाहिए ऐसा तो कोई हमारे जानने में नहीं है मुस्लिम सारे हैं वो दीन के लिए मतलब वो काम करते हैं दूसरे आदमी को दीन के लिए दावत देते हैं नमाज के लिए मतलब वो कॉल करते हैं और अपना दीन इस्लाम का काम करते हैं ऐसा जिहाद से किसी का कोई मतलब ताल्लुक नहीं है ऐसा कोई आदमी नहीं है अगर ऐसा कोई है जो मतलब ऐसा है तो उसके लिए तो पुलिस अपना काम करेगा कोई बात नहीं ऐसा उसका मतलब ये काम है और रिस्पॉन्सिबिलिटी है ऐसा जो भी है तो गलत है लेकिन ऐसा कोई आदमी है नहीं सब इस्लाम के लिए जो मतलब मुस्लिम है अपने इसके लिए करता है।